আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে হাজির হয়ে গেলাম বগুড়া জেলার ধুনুট উপজেলার বথুয়াবাড়ি গ্রামে। তো বথুয়াবাড়ি গ্রামে যে মিলটি আমরা দিচ্ছি সেটা হচ্ছে হ্যামার মেশিন। এই হ্যামার মেশিন দিয়ে আমি আপনাদেরকে এখনই কিছু হলুদ মারাই করে দেখানোর চেষ্টা করব বা হলুদ গুঁড়া করে দেখানোর চেষ্টা করব। আপনাদের সামনে কিছু হলুদ কিন্তু আমি নিয়ে চলে এসেছি। তো এই হলুদগুলা কিন্তু আমি আপনাদেরকে এখন গুঁড়া করে দেখাবো, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো এই মিলের যে গর্বিত মালিক, আমি আপনাদের তার সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। তো এই মিলের যে গর্বিত মালিক, তিনি হচ্ছেন সনাতন ধর্ম অবলম্বী একজন মানুষ। তো আপনাদের সরাসরি তার সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। আপনারা তার মুখ থেকেই শুনুন এই মেশিনের পারফরমেন্স, প্রোডাকশন, দাম এবং মেশিনের ক্যাপাসিটি, কত হসপাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে চালাচ্ছে এবং মেশিনের টেকসই ইত্যাদি বিষয়ে দাদার মুখ থেকে জানার চেষ্টা করব। চলুন যাওয়া যাক। তো দাদা, আপনি যদি আপনার ঠিকানা প্লাস আপনার এই প্রতিষ্ঠানটা, কতদিন বয়স, কতদিন আগে মেশিনটা ক্রয় করছেন, দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। আমার নাম শ্রী আশুতোষ দাস। তো আপনার বাসা কোন জায়গা? বাসা আমার এখানে ধুনুট থানা বথুয়াবাড়ি গ্রাম। তো ভাইয়ের বাসা হচ্ছে ধুনুট থানাধীন বথুয়াবাড়ি গ্রাম। তো এই মিলটা আপনি যে ক্রয় করছেন, এই মিল দিয়ে যে হলুদ ভাঙানো, হলুদ কি সঠিক গুঁড়া হয়, গুঁড়া কি মিহি হয়, তো আমরা কি এখন চালিয়ে দেখতে পারবো? আপনি দেখাতে পারবেন? অবশ্যই দেখাতে পারবো। তো এই মেশিনটি যে আপনি ক্রয় করছেন, এই মেশিনের যে পারফরমেন্স সেটা কি সঠিক পাচ্ছেন? অবশ্যই সঠিক পাচ্ছেন না? তো দর্শক, আপনারা জানতে পারলেন দাদার মুখ থেকেই যে এই মেশিনে কিন্তু সঠিক পারফরমেন্স নাকি উনি পাচ্ছে। তো আমরা কথাই না কাজে বিশ্বাসী, এখনই আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করব। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সবার আগে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আরও বিস্তারিত জানার জন্য bkinnovationdd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, বিভিন্ন প্রকারের মেশিন সম্পর্কে জানতে এবং বুঝতে আপনি পারবেন। তো দর্শক, এই মেশিনটি হচ্ছে 10.5 ইঞ্চি চেম্বার বিশিষ্ট একটা মেশিন। এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে উইদাউট মোটর অনলি মেশিন প্রাইস 70,000 টাকা। এই মেশিনটি আপনি ব্যবহার করতে পারবেন 30 হর্স পাওয়ার, 25 হর্স পাওয়ার বা 40 হর্স পাওয়ার। এক কথায় 30-এর উপরে সর্বনিম্ন 25 দিলেও চলবে, 25-এর নিচে আর চলবে না। এর উপরে যে কোনো একটা বৈদ্যুতিক মোটর, ইলেকট্রিক মোটর দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য, ডিজেল ইঞ্জিন দিয়ে এই মেশিন কোনো প্রকারেই চলবে না। প্রথমে আমরা ইলেকট্রিসিটি লাইন দিব, এরপরে ধীরে ধীরে হলুদ দিব, এরপরে হলুদ ওই সাইডটিতে নামবে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা ইলেকট্রিসিটি লাইন দিই। গাইস, আমরা এখন হলুদ ঢেলে দিলাম মেশিনের চেম্বারে, এখন মেশিনটি চালু করব। এরপর আমরা ইনপুট খুলে দেব, এরপর দেখতে পারবেন হলুদ ওই পাশে কী ধরনের পাউডার হচ্ছে। আমরা কিন্তু ভিডিও শেষে দেখানোর চেষ্টা করব, অবশ্যই পাউডার দেখব। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বস্তাটা খুলে দেখানোর চেষ্টা করব যে আদতেও পাউডার হচ্ছে কিনা। তো ধীরে ধীরে আমরা বস্তাটা খুলে নিলাম, এরপরে আমি আপনাদেরকে পাউডার দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন একদম আটা, এটা হচ্ছে হলুদের গুঁড়া। আপনারা চাইলে একটা মেশিন ক্রয় করে এই ধরনের হলুদ গুঁড়া করে নিতে পারবেন। এই মেশিন দিয়ে কিন্তু এতক্ষণ ধরে আমি আপনাদেরকে চালিয়ে হলুদের গুঁড়া বাইর করে দেখালাম। তো আপনারা যদি মনে করেন এই মেশিন দিয়ে হলুদ, মরিচ, মশলা ইত্যাদি গুঁড়া করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। একটা মেশিন ক্রয় করে কিন্তু আপনি আপনার মিলের চাহিদা পূরণ করতে পারবেন। চাকি বা যাতা, যে ধরনের মেশিনগুলো ইতিপূর্বে আমরা ব্যবহার করতাম,
সেগুলোয় কিন্তু অনেক কস্ট এসে যায়। প্রতি সিজনে দেওয়া গেলো পাটা লাগে, এক জোড়া পাটার দাম 3500-4000-5000 টাকা পাটা। এই মেশিনে কিন্তু ওই ধরনের কোনো খরচ নাই, যার কারণে যতটুকু আপনি কাজ করেন আপনার ব্যয় হবে না, কস্টের তুলনায় আয় বেশি হবে, ব্যয় কম হবে। সেক্ষেত্রে আপনি এই মেশিনটা ইনস্টল করতে পারেন আপনার মিলে। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।